नमस्कार, आमी रुमी आपनादे सबाई के आबारो एकटा नतून रेसिपीते स्वागत। आज आमी आपनादे दारुण स्वादेर चांदमुखी पिठा बानानो देखाबो। एइभाबे एकबार चांदमुखी पिठार रेसिपिटा बाड़िते बानिये देखते पारेन, खेते किन्तु भीषण भालो हय आर आपनारा जे केउ खूब सहजे बानिये फेलते पारबेन कोनो रकम झामेला छाड़ाय। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমি পিঠেগুলোকে নলেন গুড় দিয়ে পরিবেশন করেছি। তো চলুন দারুণ স্বাদের পিঠেগুলো বানানো শুরু করা যাক। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ। এখানে 200 ml-এর মতন দুধ আছে। পিঠেটা কিন্তু আমি বাটি মেপেই করব, এতে আপনারা যে কেউ কিন্তু খুব সহজে এই পিঠের রেসিপিটা সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আপনারা দেখুন দুধটা কিন্তু খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। যেই বাটির আমি এক বাটি দুধ নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে পিঠেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন চিনি ও নারকেল কোড়াটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায়। চিনিগুলো মেল্ট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। আর চিনিগুলো মেল্ট হওয়ার পরে দুধটা কিন্তু আগে থেকে একটু পাতলাও হয়ে গেছে। এখন আমি যেই বাটি মেপে দুধ নিয়েছিলাম সেই বাটির আমি 1.5 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এতে পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োও নিয়ে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লবণ। এখানে আমি টেবিল স্পুনের 1/4 ভাগ লবণ দিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। এবার ফ্রাইং প্যানটাকে গ্যাসের থেকে নামিয়ে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানটা এখন কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিয়েছি। এখন 3-4 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে গরম ভাবটা কমে যায়। একেবারে ঠান্ডা করার দরকার নেই, গরম ভাবটা কমে যায় এরকমই ঠিক একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি আপনাদের প্রায় 3-4 মিনিট পরে দেখাচ্ছি। গরম ভাবটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এখন কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই কিন্তু ভালো করে মাখতে হবে। একেবারে ঠান্ডা করে যদি মাখা হয় তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না। গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এইভাবে সমস্ত কিছু 3-4 মিনিট ধরে মাখতে মাখতেই আপনারা দেখতে পাবেন যে সমস্ত কিছু কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। ডোটা বানিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এইভাবে আরও 3-4 মিনিট মেখে নেবো। এতে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে আর বেশ নরম তুলতুলে হবে। আর ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখা যাবে না। ডোটা যদি খুব বেশি টাইট হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না, পিঠেগুলো ভেঙে যেতে পারে। ডোটা কিন্তু এরকমই একটু নরম করে মাখতে হবে। এখন ডোটাকে আবারও কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে এইভাবে একটু লম্বা রোলের মতন করে বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে রোলটা করতে হবে, একটু লম্বা করে নিতে হবে। তারপর একটু প্রেস করে করে চ্যাপটা করে নেব। আপনারা হাতেও এইভাবে চ্যাপটা করে নিতে পারেন আর নাহলে এইভাবে বেলনি দিয়েও আপনারা চ্যাপটা করে নিতে পারেন। এইভাবে আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এটা একটু পাতলাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পিঠেগুলো কাটা যাবে। ডোটাকে এইভাবে লম্বা করে চ্যাপটা করে বেলে নিয়েছি। এখন একটা এরকমই ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। প্রথমে একটা সাইড এইভাবে কেটে আলাদা করে নিলাম। তারপরে আবারও বাটিটাকে বসিয়ে এইভাবে চাঁদের মতন করে পিঠেগুলো কেটে নিতে হবে। আর পিঠেগুলো কিন্তু খুব সহজে এইভাবে কাটা হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা এটা গ্লাস দিয়েও একই রকমভাবে কেটে নিতে পারেন। একইভাবে এখন সমস্ত পিঠেগুলো কেটে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা গ্লাস দিয়ে বা কুকিজ কাটার দিয়ে যে কোনো কিছু বা কৌটোর ঢাকনা দিয়েও আপনারা এই পিঠেগুলো কেটে নিতে পারবেন। খুব সহজে কিন্তু পিঠেগুলো কাটা যাবে আর ডিজাইনটা এত সুন্দর হয়, দেখতেও যতটা ভালো হয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। একইভাবে সমস্ত পিঠেগুলো বাটি দিয়ে কেটে এক সাইডে রেখে দিচ্ছি। আর পিঠেগুলো কাটার সময় বাটিতে কিন্তু আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছিলাম। এতে পিঠেগুলো বাটির থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। সমস্ত পিঠেগুলো কেটে নেওয়ার পরে সাইডের যে লম্বা অংশটা বেশি হয়েছিল এখন সেই লম্বা অংশগুলোকে আবারও একইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর একটু লম্বা করে বেলে নিতে হবে। আবারও একইভাবে পিঠেগুলো কেটে নিতে হবে।
समस्त পিঠেগুলো কিন্তু একইভাবে চাঁদের মতন করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ নারকেল করে নিয়েছি। এখন এক একটা পিঠে নিয়ে নারকেল কোরার মতো এইভাবে একটু কোট করে নিতে হবে। তারপরে নারকেল কোরাটা কিন্তু পিঠের গায়ে খুব সুন্দরভাবে আটকে নিতে হবে। নারকেল কোরাটা কিন্তু এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে যদি নারকেল কোরাটা খুব সুন্দরভাবে আটকে নেওয়া হয় পিঠেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এই পিঠাটিতে খুব সুন্দরভাবে নারকেল কোড়াটা আটকে নিয়েছি। এখন সমস্ত পিঠেগুলোর গায়ে এইভাবে নারকেল কোড়াটা খুব সুন্দর করে আটকে নিতে হবে। সমস্ত পিঠেগুলো কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি আর পিঠেগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে নারকেল কোড়াটা আটকে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন পিঠেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন পিঠেগুলোকে কিন্তু রান্না করে নিতে হবে। পিঠেগুলোকে রান্না করার জন্য এখানে একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু হাইতে রেখে জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের ওপরে রেখে দিচ্ছি। পাত্রটা ঠিক জলটার একটু ওপরেই রাখতে হবে। জলটা ঠিক সেরকম করেই নিতে হবে যাতে পাত্রটির গায়ে জলটা লেগে না যায়। এখন পাত্রটিকে কড়াইয়ের ওপরে রেখে দিচ্ছি। এবার যে পিঠেগুলো রেডি করে রেখেছি সেই পিঠেগুলো এখন পাত্রটির উপরে রেখে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু এই সময় লোতে করে দিতে হবে। এই পিঠেগুলো বানানোর জন্য আপনাদের খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। খুব অল্প সময় অল্প উপকরণে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। সমস্ত পিঠেগুলো পাত্রটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিলাম আর একটা কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 7 থেকে 10 মিনিটের মতন পিঠেগুলো রান্না করে নিতে হবে। এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর পিঠেগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে হবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর পিঠেগুলো রান্না করার সময় কড়াইয়ের ঢাকনাটা কিন্তু একেবারেই খোলা যাবে না, 7-10 মিনিট পরেই কিন্তু একেবারেই খুলতে হবে। এখন আমি আপনাদের 8-9 মিনিট পরেই দেখাচ্ছি। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময় ফ্লেমটাও কিন্তু অফ করে দিতে হবে। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর পিঠেগুলো রান্না হবার পরেও নারকেল কোড়াটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটার গায়ে আটকে আছে আর পিঠেগুলো রান্না হবার পরে কিন্তু ভেঙেও যাচ্ছে না। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে পিঠেগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পিঠেগুলোকে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এখানে আমি নলেন গুড় দিয়ে পিঠেগুলো সার্ভ করেছি। নাহলে পিঠেগুলো খেতেও কিন্তু এমনি খুবই ভালো হয় আর নাহলে আপনারা নলেন গুড় দিয়েও খেয়ে দেখতে পারেন। আর নাহলে আপনারা এই পিঠেগুলোকে দুধের মধ্যেও সেদ্ধ করে দেখতে পারেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর এই চাঁদমুখী পিঠার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।